সারা বাংলার দাবা সংস্থার পরিচালনায় আগামী জুন মাসের 10 তারিখ থেকে 13ই জুলাই পর্যন্ত চলবে প্রিমিয়ার চেস লিগ বেঙ্গল চ্যাপ্টার 2023। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করেন সারা বাংলা দাবা সংস্থার সদস্যরা। আগামী জুন মাসের 17 এবং 28 তারিখে দুর্গাপুরের নেতাজি ভবনে অনুষ্ঠিত হতে চলেছে সারা বাংলা দাবা সংস্থার পরিচালনায় প্রিমিয়ার চেস লিগ বেঙ্গল চ্যাপ্টারের জোন বি এর টুর্নামেন্ট। দুর্গাপুরের নেতাজি ভবনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া সহ মোট 5টি জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন। এদিনে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা দাবা সংস্থার সভাপতি কবি দত্ত, সারা বাংলা দাবা সংস্থার সম্পাদক রাজেন্দ্র সিং, গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার দাদা দাবারু দেবেশুষ বড়ুয়া, পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের ডাইরেক্টর সুব্রত চট্টোপাধ্যায়, সুরেনচন্দ্র মডার্ন স্কুলের সুশান্ত পোদ্দার সহ জেলা রাজ্য স্তরের দাবা সংস্থার আধিকারিকরা। এদিন জেলা দাবা সংস্থার সভাপতি কবি দত্ত বলেন, যদিও দাবা খেলা সম্বন্ধে বিশেষ কিছু বুঝি না, তবে এই ধরনের একটি মহৎ উদ্যোগ যাতে সাফল্য অর্জন করে তার জন্য সব রকমের সহযোগিতা করার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করব যে এটাকে যেন দুর্গাপুরের নামটা যেন উজ্জ্বল থাকে। আমার একটা ইন্টারেস্ট দুর্গাপুরের নামটা যেন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়, এই দায়িত্বটা কিন্তু যারা এখানে সামনে বসে আছে দাবার, যারা এই মিস্টার চৌধুরী, মিস্টার সিং, দেবাশিস বাবু বা আমাদের দুর্গাপুরের সুব্রত ভাই আছেন বা আমরা আছি, আমাদের সুন্দর সবচেয়ে বেশি দায়িত্ব কিন্তু আমার সামনে যারা তোমরা দাঁড়িয়ে আছো, অনুরোধ তাদের সবাইকে এটা তোমরা সেই প্রচারটাকে সেই জায়গাতে নিয়ে যাও বা সেইভাবে ব্যাপারটাকে প্রজেক্ট করো যেটাতে দুর্গাপুরের নাম উজ্জ্বল হয়, যে দাবার সঙ্গে দুর্গাপুর যেন একটা সমার্থক ব্যাপারটাতে আসে, এই অনুরোধটা আমি তোমাদের সবাইকে করবো। অন্যদিকে অর্জুন অ্যাওয়ার্ডি গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার দাদা দেবেশিস বড়ুয়া জানালেন, মূলত গ্রামেগঞ্জে দাবা খেলাকে শিশুদের মধ্যে ছড়িয়ে দিতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যাতে খেলাটা আরও উন্নতি হয়, আরও প্রচার হয় সবার ঘরে ঘরে গেলে দাবাটা সবাই অ্যাটলিস্ট বাবার রুলস অ্যান্ড রেগুলেশন এবং তার পাবলিসিটি, তার খেলার যে আপনার যে ভালো কতগুলো দিক, যেমন মেমোরি আমাদের রিকর্ড আমরা করতে পারি, দুটো মেমোরি একসাথে কাজ করে ডান দিকে রান ব্রেন আর বাঁ দিকে ব্রেন, হ্যাঁ সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা ব্রেন কাজ করে। স্কুলগুলিতে দাবা খেলার প্রসার বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের ডাইরেক্টর সুব্রত চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের অনেক স্কুলেই তাদের গেমস বিভাগে এখন দাবা খেলা রেখেছেন, সেই মতো তার স্কুলেও দাবা খেলার প্রশিক্ষণ হয় এবং এই স্কুল থেকেই বেশ কয়েকজন কৃতি উঠে এসেছে। কারণ আমি সুবর্ণবাবু ওখানে আছেন, উনি আমাদের প্রাইসে আসতেন এবং উনি বলতেন যে আমরা চেস ফেডারেশন থ্রু দিয়ে এটাকে ওয়ার্ল্ড ওয়াইড করতে চাইছি, খুব ভালোভাবে করতে চাইছি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তখন শুরু করি প্রত্যেকটা স্কুলে নিজেদের হাউস ওয়াইজ একটা কম্পিটিশন করতে, যেখানে অ্যাটমসফিয়ারটা হবে যেমন আমরা টিভিতে দেখি ঠিক তেমন, যেমন সবাইয়ের কাছে একটা দাবা বোর্ড থাকবে, টাইমার থাকবে, একসঙ্গে স্কোর বোর্ড থাকবে, অনলাইনে রেজাল্টটা দেখতে হবে, এই যে পরিবেশটা অ্যাটমসফিয়ারটা দেওয়াটা আমরা চেষ্টা করেছি। আয়োজকরা দাবা খেলা গ্রাম বাংলায় প্রসারিত করার লক্ষ্যে রাজ্যের 23 জেলার প্রতিযোগীদের নিয়ে 6টি জনের প্রতিযোগিতা করানোর সিদ্ধান্ত নিয়েছেন, যার চূড়ান্ত পর্যায়ের খেলাগুলো হবে কলকাতায়। প্রতিযোগিতার প্রতিটি জোনে থাকবে আর্থিক পুরস্কার মূল্য, সমগ্র প্রতিযোগিতায় 10 লক্ষ টাকা আর্থিক পুরস্কার থাকবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রতিযোগীরা অনলাইনে তাদের নাম নথিভুক্ত করতে পারে। অনূর্ধ্ব 8 বছর বয়স থেকে ওপেন মেন এবং উইমেন মোট 7টি বিভাগে বিভক্ত করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গে এই ধরনের দাবা প্রতিযোগিতা ইতিহাস সৃষ্টি করবে বলে আশাবাদী আয়োজকরা। নাম নথিভুক্ত করতে স্ক্রিনে দেওয়া লিঙ্কটিতে প্রবেশ করুন। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। এক্সক্লুসিভ ফার্স্ট স্টেপ কালেকশন নিয়ে এবার আপনার শহর দুর্গাপুরে ল্যামএমে হ্যান্ডলুম, লিনেন ও খাদি বস্ত্রে ছাড়। এছাড়াও সারা বছরই কেনাকাটার ওপর পেয়ে যাবেন 20% ছাড়। এথনিক কালেকশন, শাড়ি, দোপাট্টা, প্লাজো, সালোয়ার স্যুট ও ওয়েস্টার্ন ড্রেসের এক
অভিনব সোমবার নিয়ে এখন আপনার শহর দুর্গাপুরে হাজির ল্যামে মে জিন্দেগিকে রংরূপ। ঠিকানা শরৎচন্দ্র এভিনিউ, চণ্ডীদাস মার্কেট, স্টল নাম্বার 99, বি জোন, দুর্গাপুর 5। যোগাযোগ নাম্বার 8670079354 অথবা 8509164325। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের শর্টিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।